লোকাল ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে তোলপাড় হলো দমদম ক্যান্টনমেন্ট স্টেশন চত্বর। অবরুদ্ধ যাত্রীদের দীর্ঘক্ষণ বন্ধ রইল শিয়ালদা বনগাঁ শাখার আপ ও ডাউন ট্রেন চলাচল। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হলেন মৃত্যু যাত্রীরা। ঘটনার সূত্রপাত সকাল 10:30 নাগাদ। কোনো ঘোষণা ছাড়াই আজ দমদম ক্যান্টনমেন্টের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়ে আপ শিয়ালদা বারাসাত লোকাল। যে প্ল্যাটফর্মে আপ লোকাল ঢোকার কথাই নয়, এমনকি চালকও প্ল্যাটফর্মে ঢোকার সময় হর্ন দেননি বলে অভিযোগ। ওই সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন গোড়াবাজারের বাসিন্দা বাবু। স্থানীয় হাসপাতালে ভর্তি হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দা এবং যাত্রীরা। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে শিয়ালদা বনগাঁ শাখার আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল। স্টেশন মাস্টারের ঘরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা। যে লাইনে ট্রেন ঢোকারই কথা নয়, সেই লাইনে হঠাৎ কেন ট্রেন ঢুকে পড়ল? কারিগরি ত্রুটির কারণে এই ঘটনা বলে মেনে নিয়েছেন রেল কর্তৃপক্ষ। ভবিষ্যতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।